নিশা মরাণত সংঘটিত হয় ভয়ঙ্কর ঘটনা। নির্ময় আমার পথর উন্মুক্ত কালভার্টত পরি প্রাণ হেরালে এজন লোকে। অভিযোগ অনুসরি কালভার্টত নাছিল কোনো ধরনের বেরিকেড অথবা সাংকেতিক চিহ্ন। নিহত লোকজন চৰাইদেউ জেলার মরাণহাট আরক্ষী থানার অন্তর্গত দেওখরিয়া গাঁওয়ার সীমান্ত বেজবরুয়া। দিন হাজিরা করে সীমান্ত বেজবরুয়ায় সাইকেলে নিজ ঘর অভিমুখে গিয়ে থাকা অবস্থাত লাকুয়ার পিঠাগুটি সংযোগী পথটির নির্ময়মান কালভার্টত পরে মৃত্যুক আগবানি লোকলিয়া হয়। ঠিকাদারের গাফিলতির লোকজনের মৃত্যু হওয়া বলে অভিযোগ উত্থাপন করেছে স্থানীয় রাইজে। ইফালে দুর্ঘটনাক কেন্দ্র করে ঘটনাস্থলী তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ঠিকাদারের বিরুদ্ধে জাঙুর খাই উঠে স্থানীয় রাইজ। নিহত লোকজনক ক্ষতিপূরণের দাবি উত্থাপন করে রাইজে। অবশেষত প্রশাসনের লোক উপস্থিত হয়ে রাইজক আশ্বাস প্রদান করাত পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। ইফালে ঘটনাক লৈ তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করে মন্ত্রী যোগেন মহলে। অর্ধনির্মিত কালভার্টত পরি এজনের মৃত্যু হওয়া ঘটনার তদন্তর নিশায় প্রশাসনক অবগত করে মন্ত্রী যোগেন মহলে। নিহত লোকজনক ক্ষতিপূরণের আশ্বাসও প্রদান করে মন্ত্রীগুলো। এটা অতি দুঃখ লগা আর মর্মান্তিক ঘটনা এটিবলে শুনবলে পায় মই অত্যন্ত দুঃখ অনুভব কৰিছোঁ। আজি অসম মালাৰ যিটো পাঠকুৰা পিঠাগুটিৰ ৰাস্তাটো নিৰ্মাণ কৰি আছে আৰু কালভাৰ্ট নিৰ্মাণ কৰি থকা এটা কালভাৰ্টত দেওঘৰিয়াত আমাৰ এজন সন্মানীয় ব্যক্তি তেখেতে চাইকেলেৰে আহি থকা অৱস্থাতে কালভাৰ্টত নিৰ্মাণৰ কালভাৰ্টতে তেখেতে সোমাই মৃত্যুমুখত পৰে। মই মৃতকৰ আত্মাৰ সদগতি কামনা কৰিছোঁ আৰু শোক সন্তপ্ত পৰিয়ালৈ সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ। আৰু মই লগে লগে খবৰ পাই জিলা আয়ুক্ত নিবেদন দাস পাটোৱাৰীক এক উচিত তদন্ত কৰি ইয়াত দোষীক শাস্তি হ'ব লাগে এই কথা মই কোৱাৰ লগে লগেই আমাৰ দণ্ডাধীশ উৰ্বশী চেতিয়াক তেওঁ দায়িত্ব দিছে তদন্ত কৰিবৰ কাৰণে আৰু তাৰ ৰিপৰ্ট আহিব। ইয়াত যদি ঠিকাদাৰ গাফিলতি আছে তেখেতৰ ওপৰতো আইনসংগত ব্যৱস্থা হ'ব। আৰু এনেকুৱা ধৰণৰ নিৰ্মাণ অৱস্থাত গড়কাপ্তানি বিভাগৰ যি গাইডলাইন আছে গাইডলাইন মানে তেওঁ কাম কৰিছেনে নাই, কিয় উন্মুক্ত অৱস্থাত এনেকৈ ধৰণে কালভাৰটো আধা খোৱা এনেকৈ এৰিবলগীয়া হৈছে এই কথাখিনি তেওঁ তদন্তত নিশ্চয় ওলাই পৰিব। গতিকেলৈ এয়াৰ যি ৰিপৰ্ট আহিব ৰিপৰ্টৰ ওপৰত ভিত্তি কৰি আমাৰ চৰকাৰৰ ফালৰ পৰা আমি জিলা আয়ুক্তক ইয়াৰ পৰা উচিত এটা আইনসংগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে মই তেখেতক আমি অনুৰোধ কৰিছোঁ আৰু লগে লগে আজি নটিফিকেশ্যন কৰি আমাৰ দণ্ডাধীশকো দায়িত্ব অৰ্পণ কৰিছে। মই ভাবোঁ আৰু ভৱিষ্যতে এনেকুৱা ঘটনা যাতে কোনো কাৰণতে হ'ব নালাগে আৰু ইয়াত ঠিকাদাৰৰ যি ধৰণে প্ৰটেকশ্যন দি ৰাখিব লাগে আধা নিৰ্মাণ কৰি থকা কালভাৰ্ট বা যিকোনো অংশত গাড়ী বা চাইকেল বা মটৰচাইকেল যাতে কোনো দুৰ্ঘটনা ঘটিব নোৱাৰে এই কথাটো পুৰা বিভাগীয় বিষয়াসকলকো মই কঠোৰভাৱে ইয়াত তদন্ত কৰি চাবৰ কাৰণে চোৱা চিতা কৰিবৰ কাৰণে আমি অনুৰোধ জনাইছোঁ। গতিকে মই ভাবোঁ আমি এইখিনি ক্ষেত্ৰত ভৱিষ্যতেও সতৰ্ক থাকিব আৰু জিলা প্ৰশাসনেও ইয়াত কঠোৰভাৱে আৰু গড়কাপ্তানি বিভাগীয় চোকা দৃষ্টি ৰাখিব লাগিব বুলি মই আজি তাৰিখত আপোনাৰ আজি ৰাইজৰ আগত এই কথাটো মই ঘোষণা কৰিছোঁ। নিশ্চয় ইয়াৰ তেখেতে ক্ষতিপূৰণ এটা নিশ্চয় পাব লাগিব আৰু আমাৰ যিহেতু এইটো এটা এতিয়া এক্সিডেণ্টেল ডেথ হৈছে কিন্তু আমাৰ ডিজাষ্টাৰ মেনেজমেণ্টৰ গাইডলাইনে কেনেকৈ কভাৰ কৰে আমি চাই ল'ব লাগিব আৰু অন্যথা নহ'লেও তেখেতৰ ক্ষতিপূৰণ আমি নিশ্চয় দিব লাগিব। তেখেতৰ পৰিয়ালটো অতি দুখীয়া পৰিয়াল, গতিকে এই দুখীয়া পৰিয়ালটোক সকাহ দিয়াটো আমাৰ দায়িত্ব আছে। গতিকে ঠিকাদাৰেই হওক বা আমি জিলা প্ৰশাসনে হওক বা আমি এই ক্ষেত্ৰত চৰকাৰৰ পৰা হ'লেও এটা তেখেতক শকত আৰ্থিক সাহাৰ্য দিয়াটো মই আজি ৰাইজৰ আগত ঘোষণা কৰিছোঁ বা আপোনালোকৰ যোগেদি চাওক। আপোনাৰ পিঠাগুটিৰ পৰা আপোনাৰ 15 কিলোমিটাৰ এতিয়া টু লেনযুক্ত ৰাস্তা হৈ আছে। এই ৰাস্তাটো আপোনাৰ ইতিমধ্যে 24টা কালভাৰ নিৰ্মাণ কাৰ্য চলি আছে। বাৰিষাৰ ছিজন, বাৰিষাৰ সময়তো তেওঁলোকে নিৰ্মাণ কাৰ্য আৰম্ভ কৰিছে আৰু এই নিৰ্মাণ কাৰ্যত আপোনালোকে যিসকল আপোনালোকে দেখিছেই, এতিয়া আপোনালোকে আহোঁতে কেইবাটাও কালভাৰ দেখিছে আৰু এই কালভাৰবিলাক খান্দিছে, খন্দাৰ পিছত আপোনালোকে যি মাটি দিছে সেইবিলাক খহি গৈছে আগৰ কালভাৰবিলাকত। আৰু এই কালভাৰটো দেখিছোঁ আমি, এই কালভাৰটো যেনেধৰণে আপোনাৰ বেৰিকেড দিব লগা আছে,
বা আপনার আপনার মানে নির্মাণ কার্য চলি থাকা যা সতর্কবাণী থাকিব লাগিছিল এই সতর্কবাণীটো তেওঁলোকে ইয়াত ব্যবহার করা নাই, আর সেই কারণে হয়তো আজি হিমান্ত বেজবৰুৱাৰ নিচিনা এজন ব্যক্তির আজি অকাল মৃত্যুক সাবটি লবলগা হয়েছে। আর আমি অঞ্চলবাসী আমি শোক প্রকাশ করছো, আর এই গোটেই বিষয়টো এই এই নির্মাণ কার্য জড়িত ঠিকাদারজনের গাফিলতির কারণে হয়েছে বলে আমি অনুভব করছো, আর অতি সোনকালে এই দুর্ভোগীয়া পরিয়ালটোর আপনার মৃতকর পরিয়ালটক আপনার যে ক্ষতিপূরণ দিব লাগে ন্যূনতম যে ক্ষতিপূরণ দিব লাগে এই ক্ষতিপূরণের ব্যবস্থাটো নির্মাণ কার্য জড়িত থাকা ঠিকাদারজনে আদায় করব বলে আমি অনুরোধ জানাইছো আর দাবি জানাইছো। আপনার রঞ্জন দত্ত বলে আমি জানো, ব্যক্তিগতভাবে আজিলেকে লগ পোৱা নাই। রঞ্জন দত্ত নামের এজন ব্যক্তিয়ে এই নির্মাণ কার্য চলাই আছে, আর ধরনে আপনার এই প্রটেকশন আপনার যি মানে সতর্কবাণী বা যে প্রটেকশন দিব লাগে তেওঁলোকে এই নিদিয়ার বাবেই হিমান্ত বেজবৰুৱা নামের মানুষজনের আজি মৃত্যু ঘটিল। আমি দুঃখ প্রকাশ করছো আর দাবি জানাইছো, আর প্রশাসন ইয়াত উপস্থিত আছে, প্রশাসনকো দাবি জানাইছো এই পরিয়ালটুক উচিত উচিত আপনার মানে যি দিব লাগে তেওঁলোকক নির্মাণ কার্য জড়িত থাকা ঠিকাদারজনের জড়িয়ে দিবর বাবে আমি গুহাই জানাইছো। এনি ভারত 24-র প্রথম প্রয়াস জুবিন গার্গর গীতর প্রতিযোগিতা, জুবিনর গানে কি আনে, অডিশনের বাবে যোগাযোগ করক 8638661821 আর 8812831556 নম্বরত। এনি ভারত 24 উদ্যোগত একটা নতুন সঙ্গীতের প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে, যত মূর গানের প্রতিযোগিতা হব, আপনাদের তো প্রতিযোগী হিসাবে আসবেন পাব, আর মূর ফল আন্তরিক শুভকামনা জানাইছো। আর অনুষ্ঠানটির নাম হয়েছে গানে কি আনে, সকলকে মরম জানাইছো, সকলে আহক ইয়াত অংশগ্রহণ করক। থ্যাংক ইউ ভেরি মাছ, লাভ ইউ।